আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাহাতা ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিও ইন্ডিয়ান ভিসা ফি নিয়ে, অর্থাৎ ইন্ডিয়ান ভিসা ফর্ম পূরণ করার পরে যে ফিটা দেওয়া হয় এটা আপনি অনলাইনে বাসায় বসে দিতে পারবেন বিকাশ রকেট বা কার্ড দিয়ে। তো কীভাবে দিবেন, গুগলে যাবেন, গিয়ে ইন্ডিয়ান ভিসা ফি লিখে সার্চ করবেন, চলে আসবে ওয়েবসাইট, ক্লিক করবেন। এরপর দেখেন নিচে বামে ভিসা প্রসেসিং ফি পেমেন্ট, ক্লিক করবেন। আচ্ছা, এরপর আমরা যেভাবে আবেদনটা করছি সেমভাবে হাই কমিশন ঢাকা। আচ্ছা, এরপর ইন্টারভিউর ওয়েব ফাইল নাম্বার, অর্থাৎ আমরা যে ফাইলটা মাত্র সাবমিট করলাম বা যে ফাইলটা আপনারা সাবমিট করছেন ওই ফাইলে যে ওয়েব নাম্বারটা আছে ওখান থেকে আমরা কপি করে নিব। আচ্ছা, এই একটা ফাইল আমি মাত্র সাবমিট করলাম, তো এখানে যে ওয়েব নাম্বারটা আছে এটা খুব ভালোভাবে কপি করে নিব। কপি করে নিয়ে এখানে আপনি পেস্ট করে দিবেন। আচ্ছা, এরপর এটা লিখে নেবেন, কারণ একবারে দুইবার কপি পেস্ট হয় না, তো এটা আমরা সেমভাবে লিখে নেব BGDDV যেভাবে আছে। আচ্ছা, এরপর আছে সিলেক্ট ইউর IVAC সেন্টার, অর্থাৎ আমরা কোনটা দিয়েছিলাম, তো আমরা ঢাকা থেকে দিয়েছিলাম যমুনা ফিউচার পার, তো ঢাকা দিলাম। আচ্ছা, এরপর ভিসা টাইপ, আপনি কোন ভিসার জন্য আবেদন করছেন, অর্থাৎ এর আগে যে আবেদনটা আমরা করছি এটা কি ট্যুরিস্ট ভিসা ছিল না মেডিকেল নাকি বিজনেস, যে বিষয় হোক ওটা উল্লেখ করে দেবেন। যেহেতু ট্যুরিস্ট ছিল তো আমরা ট্যুরিস্ট দিতেছি, মেডিকেল হলে এখানে শুধু মেডিকেল আসবে, অ্যাটেন্ডেন্স হলে মেডিকেল অ্যাটেন্ডেন্স আসবে, সেমভাবে। এরপরে সেভ অ্যান্ড নেক্সট। আচ্ছা, এরপরে এরপরে ফুল নাম, আপনি আপনার ফুল নাম অর্থাৎ পাসপোর্টে যেভাবে আছে সেমভাবে আমরা লিখে দেব। ইমেল, ভিসা অ্যাপ্লিকেশানে যে ইমেলটা দিয়েছিলাম মেলটা দিয়ে দেবেন, অন্য একটা মেল দিলেও সমস্যা নাই, যে কোনো একটা দিলেই হলো, আমি ওইটাই দিতেছি। আচ্ছা, এরপরে কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই ওই নাম্বারটা হবে যেটা আপনি আবেদনে দিয়েছিলেন, এবং এই নাম্বারে যে মেসেজটা যাবে এই মেসেজটা কিন্তু আপনার অ্যাম্বাসিতে শো করতে হবে, তো মোবাইল নাম্বারটা খুব ভালোভাবে চেক করে নেবেন। আচ্ছা, এবার চুজে প্রোবাবল ডেট অফ ভিজিট, অর্থাৎ আপনি কত তারিখ ইন্ডিয়া ভিজিট করবেন, আবেদনের সময় যে তারিখটা দিয়েছিলেন এক্সপেক্টেড ডেট অফ জার্নি ওই ডেটটা এখানে উল্লেখ করে দেবেন। এরপরে সেভ অ্যান্ড শো, দেখেন এখানে আপনার ফুল ফাইলটা শো করতেছে, নাম, ফোন নাম্বার, সব কিছু। তো খুব ভালোভাবে দুটো জিনিস খেয়াল করবেন, একটা হলো গিয়ে ওয়েব ফাইল নাম্বারটা, এই যে BGDDV নাম্বারটা, আর আপনার ফোন নাম্বারটা, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, অন্যগুলো যদি ভুল হয় কোনো সমস্যা হবে না, তবে এই দুইটা অবশ্যই আপনার সঠিক থাকতে হবে। আচ্ছা, এগুলো সঠিক থাকলে এরপরে আই অ্যাগ্রি দিয়ে কনফার্ম অ্যান্ড মুভ পেমেন্টে ক্লিক করবেন। দেখেন সাথে সাথে আপনার কার্ড, ইন্টারনেট উপায়, মোবাইল ব্যাংকিং, আদার্স সবগুলো চলে আসছে, তো আপনি কীভাবে পেমেন্ট করবেন, কার্ডও করতে পারেন, ইন্টারনেটেও করতে পারেন, মোবাইল ব্যাঙ্কিংও করতে পারেন, আদার্স করতে পারেন, তো আমরা মোবাইল ব্যাঙ্কিং করবো, মোবাইল ব্যাঙ্কিং একেবারে সোজা, তো আপনার বিকাশ থেকে করবো, আপনার রকেট, বিকাশ বা কার্ডেও দিতে পারেন, তো আমি বিকাশ দিতেছি। এরপর পে নাওতে ক্লিক করবেন, যে নাম্বারটা আমাদের টাকা আছে নাম্বারটা আমরা লিখে দেবো, তো নাম্বারটা লিখলাম, কনফার্ম করবেন, কনফার্ম করার পর সাথে সাথে আপনার মোবাইলে একটা কোড যাবে, ওটিপি যেটা, ওয়ান টাইম পাসওয়ার্ড। আচ্ছা, ওটিপিটা আসার সাথে সাথে ওটিপিটা দিয়ে দেবেন, দিয়ে ওকে দিবেন। আচ্ছা, এরপর আপনি আপনার বিকাশের পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ডটা দিয়ে আবার কনফার্ম করবেন, অটোমেটিক আপনার টাকাটা কেটে নেবে, এবং সাথে সাথে মোবাইলে একটা SMS আসবে, এই মেসেজটা আপনার অ্যাম্বাসিতে শো করতে হবে। আর দেখেন এখানে সাথে সাথে একটা পেমেন্ট স্লিপ চলে আসছে, এটা আপনি ইচ্ছা করলে নিতে পারেন, সাথে ফাইলের সাথে জমা দিতে পারেন, আর যদি ইচ্ছা না করেন এটা কোনো দরকার নেই, ওরা শুধু মেসেজটাই দেখতে চাবে, যাই হোক। আচ্ছা, এভাবেই আপনারা ফি পরিশোধ করবেন, ইন্ডিয়ান ভিসা ফি। আচ্ছা, এছাড়া ফি পরিশোধ করতে কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো সাহায্য করার জন্য। জি, ধন্যবাদ।